আসসালামু আলাইকুম, এসবি এক্সক্লুসিভ এর আরো একটি হেলথ টিপসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা উচ্চ রক্তচাপ নিয়ে ভুগছেন বা যারা উচ্চ রক্তচাপের মধ্যে রয়েছেন তাদের জন্য এমন একটি সবজি যেটাকে আমরা রসুন, এবং রসুন হচ্ছে আপনার প্রতিদিনের খাদ্য তালিকা, আমরা রসুন কোনো না কোনো ভাবে খেয়ে থাকি। তারপরও কেন আমরা রসুন খাবো সে বিষয়ে আজকের ভিডিওটি থাকছে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য রসুন কিভাবে কাজ করে এটি থাকছে মূলত আজকে আমাদের এই ভিডিওতে। গোটা বিশ্বে উচ্চ রক্তচাপে ভোগা রোগীর সংখ্যা দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে। মূলত কর্মব্যস্ত জীবন, অতিরিক্ত উদ্বেগ, খাদ্যাভ্যাসে অনিয়ন্ত্রণের কারণেই অনেকের অল্প বয়সে এই রোগে আক্রান্ত হচ্ছেন। উচ্চ রক্তচাপ থাকলে তার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ খাওয়া খুবই জরুরি, সেই সঙ্গে খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতিও কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা উচিত যার প্রভাবে উচ্চ রক্তচাপ সহজে নিয়ন্ত্রণ করা যায়। ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের তথ্য অনুযায়ী নিয়মিত রসুন খেলে উচ্চ রক্তচাপ সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রসুনের অন্যতম উপাদান হচ্ছে সালফারপূর্ণ অ্যাসিডিটি বা ডায়ালিল ডিসলভেন্ট উপাদান। এই দুটি উপাদানে হচ্ছে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে ভূমিকা রাখে। রসুনের সালফার রক্তনালীতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, এর ফলে রক্তনালীর স্থিতি স্থাপকতা বাড়ে ও রক্তচাপ কমে যায়। কার্ডিওভাস্কুলার জিডি অর্ডারের ক্ষেত্রেও রসুন খুবই উপকারী। এর আগেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রসুনের উপকারী কথা বলেছেন গবেষকরা। ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা গেছে গবেষকরা দেখেছেন যারা প্রতিদিন 450 থেকে 950 মিলিগ্রাম রসুন খাচ্ছেন তাদের রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকছে। তাই যাদের উচ্চ রক্তচাপ নেই অথচ জীবনযাপনে প্রচুর চাপ আছে তাদেরকে এই রোগে প্রতিরোধে প্রতিদিনের খাদ্য তালিকায় কয়েক কোয়া রসুন রাখতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে রান্নায় দেয়া রসুনের চেয়ে কাঁচা রসুনই বেশি উপকারী বলছেন গবেষকরা। দর্শক, আমরা দেখতে পেলাম যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা কিন্তু রসুনটি খেতে পারেন, কারণ একদল বিশেষজ্ঞ যারা ইউরোপিয়ান এবং নিশ্চয়ই তারা বিশেষজ্ঞ এবং তারা এটাকে রিসার্চ করে দেখেছেন, যদি আপনারা কাঁচা রসুন নিয়মিত প্রতিদিন কয়েক কোয়া করে খেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। দর্শক, আজকে আপনাদের জন্য এটি এতটুকুই ছিল রসুন দিয়ে আমরা কিভাবে আপনাদের আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি কোনো ওষুধ ছাড়াই। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যেখানে থাকুন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।